টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা আবারও বললেন ওবায়দুল কাদের সকল দুর্নীতিবাজের বিচার করবে আওয়ামী লীগ এবং তর্কে জড়িয়ে সহকর্মী মনিরুলকে গুলি করেন কনস্টেবল কাউসার দাবি ডিএমপির বিস্তারিত জানা যাবে তদন্তে স্বাগত এশিয়ান নিউজে সঙ্গে আছি আকলিমা বিনতি ইউনূস এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে প্রথমে ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের খবর টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় এই শপথ গ্রহণ করা হয় নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় আট হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের মধ্যে বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জমকালো এই অনুষ্ঠান গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাতেন বিপ্লবের রিপোর্ট টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবন রাইসিনা হিলস চত্বরের এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় আট হাজার জনকে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল সিংহে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ মরিশাসের প্রধানমন্ত্রী কুমার জগন্নাথ নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় তাকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু जवाहरलाल नेहरू पर प्रथम नेता हिसेबी तृतीय बार मत भारत प्रधानमंत्री हिसाब शपथ निले नरेंद्र मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा মোদীর পরই মন্ত্রী হিসেবে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী লখনৌয়ের সংসদ সদস্য রাজনাথ সিংহ পরে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় রাষ্ট্রপতি অমিত শাহ এরপর একে একে নীতিন গড়কবি জগৎপ্রকাশ নাড্ডা শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারামন এস জয়শঙ্কর এবং মনোহর শপথ গ্রহণ করেন এবার লোকসভা নির্বাচনে এককভাবে দুশো চল্লিশটি আসন পায় বিজেপি ফলে সরকার গঠনে জোটের উপর নির্ভর করতে হয়েছে মোদীর দল বিজেপিকে ফলাফল প্রকাশের পর দুশো বিরানব্বইটি আসনে জয় নিয়ে সরকার গঠনের পথে হাটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আর নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে দুশো তেত্রিশটি আসন বিপ্লব আওয়ামী লীগের প্লাটিনাম জুবলিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের যৌথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় ওবায়দুল কাদের বলেন আগামী তেইশ জুন সরয়ার্দি উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ পরে বিএনপি প্রসঙ্গে কাদের বলেন দলটির আবারও আন্দোলন করার কথা শুনলে হাসি পায় কালো টাকা সাদা করার প্রসঙ্গে কাদের বলেন সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা অবস্থায় কালো টাকা সাদা করার ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন এ সময় ওবায়দুল কাদের বলেন বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন তবে তাদের দুর্নীতির বিচার করবে সরকার বা বিভিন্ন দল নিবন্ধিত দলগুলো আমরা তাদেরকে আমন্ত্রণ এর আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসেবে অন্যদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার আমাদের এবং রাজধানীর বাড়িধারায় ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে কনস্টেবল কাউসার আহমেদের তর্কাতর্কি হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন মানুষের জন্য আপনিও তো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারেন হঠাৎ কেউ যদি আপনাকে ইনস্টিগেট করে আপনি তো যে লোকটাকে স্ল্যাপ করা উচিত না তাকে স্ল্যাপ করে বসলেন বসার পর বুঝলেন যে আমি স্ল্যাপ করাটা আমার ঠিক হয়নি তাই না এগুলো হয় অনেক সময় জীবনে কেনা হয়েছে কম বেশি কিন্তু এই ধরনের নির্মমতা তো হওয়া উচিত না হ্যাঁ এবং সে কারণে আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল ঠিক আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আগামী দু সালের মধ্যে বাংলাদেশ সুখী সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদ সিআইপি রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের গাজীপুর মহানগর কমিটি ও রাজবাড়ী জেলা কমিটির ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় সৈনিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি কোন প্রকার অপপ্রচার ও গুজবে কান না দেয়ারও পরামর্শ দেন তিনি পরে গাজীপুর মহানগরে আবুল বাসারকে সভাপতি শিপন মিয়া সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সৈনিক লীগের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কমিটিরও ঘোষণা করা হয় এতে নাসির উদ্দিন সর্দারকে সভাপতি ও নাজমুল হাসান মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয় আমি যদি ভালো কাজ করতে পারি আজীবন মনে থাকবে যেমন জাতির পিতা কাজ করে গেছে দেশ দেশ দিয়ে গেছে জাতির পিতার জন্য আমরা দোয়া করি মানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি এই আপনারা কাজ করবেন মানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন প্রথমেই সারা বাংলার খবর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারতীয় চার নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন যশোর কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ মইনুল হক আল মামুন বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার মিজানুর রহমান সহ অনেকে বেনাপল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন ওই চার ভারতীয় পরে তাদের বিভিন্ন মেয়াদের সাজা শেষ হয় সাজা শেষ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই ভূমি সেবা সপ্তাহ পালিত হয় সহকারী কমিশনার মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজল করিম সহ অনেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে রবিবার বিকেলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করা হয় সহকারী কমিশনার মনীষা রানী কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মুহাইমিন আল জিহান এবার কোরবানির প্রস্তুতির খবর আজহাকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় গবাদি পশু মোটা তাজা করণে ব্যস্ত খামারিরা খামারিরা বলছেন ক্ষতিকর কিংবা ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় খাবার দিয়ে গরু পালন করছেন তারা বাজারে ভালো দাম পেতে ভারতীয় গরু আসা বন্ধের দাবি তাদের ধামরাই থেকে মুস্তাফিজুর রহমান বকুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন তাই তো হাটে তুলতে শেষ সময়ে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঢাকার ধামরাইয়ের খামারিরা খামারিরা বলছেন প্রাকৃতিক খাবার দিয়ে গরু মোটা তাজাকরণ করছেন তারা তবে গোখাদ্যের দাম বাড়ায় এবার গরু পালনে বেড়েছে খরচ ফলে হাটের দাম না পেলে লোকসানে পড়তে হবে তাদের আমাদের এখানে গরু আছে তিনশো পঞ্চাশটা আমরা কোরবানির জন্য সার প্রস্তুত করছি একশোটা একশো প্লাস তো আমাদের এখানে প্রায় সব রকমের গরু আছে দেশি গরু আছে শাহিয়াল গরু আছে ক্রস আছে তারপর ইন্ডিয়ান বোল্ট আছে ভালো মানের গরু সার গরু লালন পালন করতেছে এখান থেকে এরা যেটা খাবার খাওয়াচ্ছে সম্পূর্ণ নেচারন এদিকে ক্ষতিকারক ঔষধ ছাড়াই গরু পালনে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ উঠান বঠনের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন প্রদান করেছি বিনামূল্যে কৃমিনাশক প্রদান করেছি এবছর যদি আসলে উপর গরুর দাম ভালো থাকে আমরা আশা করছি যে আমাদের যারা এই হৃষ্টপুষ্ট সাথে জড়িত যে সমস্ত খামারিরা রয়েছে তারা ভীষণভাবে ভাবে লাভবান হবে এবং ধামরাইতে বর্তমানে আমাদের যে চাহিদা রয়েছে চাহিদার বিপরীতে আমাদের প্রায় 22703টি গবাদি পশু রয়েছে হয়েছে এবছর ধামরাইয়ে প্রায় 5252000 গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আরবি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন ঈদের আজহাকে সামনে রেখে জয়পুর হাটের পশুর হাটে দেশি বিদেশি গরু আমদানি ও বেচাকেনা শুরু হয়েছে বিভিন্ন সাইজের দেশি গরুর পাশাপাশি সাদা জাতের ইন্ডিয়ান বোল্ডার গরুও উঠেছে জেলার নতুন হাটে সপ্তাহে প্রতি শনিবার এখানে গরুর হাট বসলেও কোরবানি উপলক্ষে বুধবার ও শনিবার দুদিন বসবে হাট গো দাম গাড়ি ভাড়া বেশি এবং ভারতীয় গরুতে হাট সয়লাভ হওয়ায় নিরুপায় হয়ে লাভ ক্ষতি মিলিয়েই বিক্রি করতে হচ্ছে বলে জানালেন খামারি ও ব্যবসায়ীরা আমাদের হাটে অনেক বেশি গরু বিক্রি করে নির্বিঘ্নে যেন টাকাটা বাড়ি নিয়ে যেতে পারে সে লক্ষ্যে আমরা না সেটাতে পুলিশের সাপোর্ট দিব গরু যা দেখলাম তাতে পচুর আমদানি কোরবানি ঈদ উপলক্ষে আমরা হাটে এসেছি এবং হাট দেখছি কুরবানি কেনার জন্য পরিবেশটা মোটামুটি ভালো লাগছে ইন্ডিয়ান গরু আছে দেশি গরুর দাম কমে গেছে কিন্তু গরুতে এখন গরু প্রতি বিশ হাজার তিরিশ হাজার করে নেয় একটা করে গরু সেগুলোতে বেঁচতে একটা গরু বেঁচেছি পাঁচ হাজার টাকা নজ দিয়ে বেঁচেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়া করে পল্লী উন্নয়ন থেকে ঋণ এবং প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হয়েছেন বেকার যুবকরা প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেরা একদিকে স্বাবলম্বী হচ্ছেন পাশাপাশি আশেপাশের বেকার যুবকদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন কালিয়াকৈর থেকে দেওয়ান সামান উদ্দিনের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন আরবি ইসলাম হিমৌ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেকার যুবকেরা পল্লী উন্নয়ন দপ্তর থেকে ঋণ এবং প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হচ্ছেন প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে সবাই এখন স্বাবলম্বী আমি এখান থেকে প্রশিক্ষণ নেই এখান থেকে ঋণ নিয়ে আমি ছোটখাটো ব্যবসা শুরু করি এই ব্যবসা শুরু করে আমি অনেক লাভবান হই লোন আনার পরে আমি ছোটখাটো একটা ব্যবসা করি সেই ব্যবসা থেকে আমার উন্নত হয়েছে আমি ছেলে মেয়ে মানুষ করছি ওইখান থেকে আমার সংসার খুব ভালোভাবে চলতেছে আমরা প্রশিক্ষণ প্রশিক্ষণ নেওয়ার পরে ওখান থেকে কিছু টাকা আমাদের ঋণ দেয় ঋণ সেই টাকা দিয়ে আমি গাবি একটা গাবি কিনছি এই গাবির থেকে আজকে আমাদের ছয়টা গরু আমি সত্তর হাজার টাকা লোন নিই লোন নেওয়ার পরে আমি ফার্মটা অনেক বড় করি পাশাপাশি আমার মাছের একটা প্রজেক্ট আছে বাড়িতে আমি গরু পালি বিআরডির থেকে লোন নেওয়ার পরে আমি মোটামুটি ভালো স্বাবলম্বী বিআরডি থেকে ঋণ আরো বাড়ানো যায় আর কি বাড়াইলে পরে আমরা এই জিনিসটা ভালোভাবে আমরা চলতে পারবো এই ব্যবসা করে আমি ছেলে মেয়ে নিয়ে অনেক সুখী আছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী উন্নয়ন বিভাগ থেকে এবছর সাড়ে ছয় কোটি টাকা বেকার যুবকদের ঋণ দেয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা আমরা যে ঋণগুলো দিয়েছি সাড়ে কোটি টাকা এই অর্থ বছরে সেই ঋণগুলো আমরা সবসময় তদারকি করছি এবং তাদের যে কোনো পরামর্শে আমরা সবসময় তাদের পাশে আছি আগামী দিনেও তাদের পাশে আমরা থাকবো বেকার যুবকরা ঋণ পেয়ে প্রতিনিয়ত ভাগ্যের পরিবর্তন করে স্বাবলম্বী হচ্ছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলছেন আরভি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন এবারে বাণিজ্য সংবাদ ওয়াল্টনের আই সমৃদ্ধ স্মার্ট ফ্রিজে যুক্ত করা হয়েছে এ আই ডক্টর ফিচার ওয়াল্টনি প্রথম স্মার্ট ফ্রিজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সংযোজন করেছে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান ওয়ালটন টেক হাই ইন্ডাস্ট্রিজ অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলমসহ সহ আরও অনেকে বিশ্বের শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডমিনোস পিৎজার ঢাকার গুলশান দুইয়ে এ স্টেবিল গুলশান দুই এবং ঢাকার সাঁতারকুলে শেফ স্টেবিল কোর্ট সাইডে যথাক্রমে আটাশতম এবং উনত্রিশতম রেস্তোরাঁ খুলেছে গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে এই রেস্তোরাঁর উদ্বোধন করা হয় বাংলাদেশে ডমিনোস পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ত্রিশ মিনিটে খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপাত্রে উদ্বোধনের সময় ডমিনোজ পিৎজার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিমও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন আপন ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা দেশের মানুষের জীবনধারা স্বপ্নিল গতিতে আধুনিক কারণ হয়েছে এর ধারাবাহিকতায় দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি তাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে রূপায়ণ সিটি উত্তরাতে উদ্বোধন করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার রূপান সিটি উত্তরায় এক বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয় এই অফিস এইচএম রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গ্রেটেড কমিউনিটি রূপান সিটি উত্তরের গ্রাহকদের আধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সহ নানা ধরনের সুবিধা নিশ্চিতে নেটওয়ার্ক অপারেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে এ সময় কর্মকর্তারা আর সিও আইটি নেটওয়ার্ক অপারেশন সেন্টারের সুবিধা সমূহ সম্পর্কে অবগত করেন of the same story. And মোর এপিসোড to be part of বি Rupan in creating দোস জার্নি প্রত্যেকটা কাস্টমারকে একটা ডেডিকেটেড আইপিটিএসপি নাম্বার দিয়েছি যেটার মাধ্যমে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে তার নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী বা নির্দিষ্ট মিনিট অনুযায়ী সে কথা বলতে পারবে এবং চাইলে সেটাকে টপ আপ করতে পারবে তাছাড়া আমরা হচ্ছে আমাদের ইন্টার কমিউনিকেশন টোটাল আমাদের যে সিটি সিটির ভিতরে যে কেউ যে কারোর সাথে বা আমাদের যেসব অঙ্গ প্রতিষ্ঠানগুলি আছে যারা আমাদেরকে সার্ভিস সেবা সুবিধার জন্য এখানে অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের হচ্ছে নিরবিচ্ছিন্ন টেলার ব্যবস্থা আমরা এনশিওর করেছি রুপায়ন সিটির এখানে যারা রেসিডেন্ট আছে তাদের সেফটি সিকিউরিটি আমরা ইনশোর করেছি এটার ডিজিটাইজেশন ভার্সান নিয়ে এসেছি এন্টারটেনমেন্ট সিঙ্গেল একটা যে সিঙ্গেল হাবে আপনার যে ক্যাবল ইন্টারনেট যে কোনো কিছু সব কিছু এখানে আমরা ইন্টিগ্রেট করেছি অনুষ্ঠানে রূপায়ণ সিটির সিইও এ মাহবুবুর রহমান বলেন রূপায়ণ সিটি সব সময় উদ্ভাবনী চিন্তায় উজ্জীবিত হয়ে একটি সমাজবদ্ধ আবাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে যে স্মার্ট বাংলাদেশ যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে তাল মিলিয়ে স্মার্ট সিটির একটা প্র্যাকটিক্যাল আমরা ইমপ্লিমেন্টেশন এই সিটিতে আমরা করেছি আমাদের সাথে পার্টনারশিপে আছেন রেস এবং বেঙ্গল ডিজিটাল ওনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে যে জিনিসটা উদ্বোধন করলাম এখানে ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশনের আমি বলব রেসিডেন্সিয়াল পার্টে বাংলাদেশে এই এই এক্সাম্পল আর নাই আশা করি এটার মাধ্যমে অন্যরাও এই সুযোগগুলো নিবে কমিউনিকেশন সেফটি সিকিউরিটি এন্টারটেনমেন্ট এই তিনটারই একটা কম্বিনেশন কিন্তু এখানে ঘটে গেছে কমিউনিকেশনে যদি আমি বলি এই ফেসিলিটির মাধ্যমে আমাদের এখানে যারা রেসিডেন্ট আছেন তারা ম্যাসিভ কমিউনিকেশনের। সুযোগ সুবিধা পাবেন এই স্থাপনার মধ্য দিয়ে রূপায়ন সিটি উত্তরা স্মার্ট সিটি হিসেবে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলেও জানায় কর্তৃপক্ষ টেলিভিশন ঢাকা এবারে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের চন্দনেশ পৌরসভা রহমানিয়া আহমাদিয়া ইফতেদিয়া মাদ্রাসা এতিমখানা ও হেফসখানা সভাপতি অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে পটিয়া হুলাইন সালেন ও ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক ও গবেষক নিজামউদ্দিন লাভলু চান্দনাশ প্রেস ক্লাবের সভাপতি আবেদুর রহমান বাবুল প্রবাসী ও সমাজসেবক কাজী নুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আলম খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাবর রিজওয়ানরা সুপার এইট নিশ্চিত করতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই দ্য গ্রিন ম্যানদের সামনে রোববার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান আজম খানের পরিবর্তে ইঞ্জুরি কাটিয়ে একাদশে ফিরেছেন ইমাদ ওয়াসিম অন্যদিকে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত বৃষ্টির কারণে খেলা এখন বন্ধ রয়েছে শেষ করব নিউজ তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরো একবার তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা কাদের সকল দুর্নীতিবাজদের বিচার করবে আওয়ামী লীগ এবং তর্কে জড়িয়ে সহকর্মী মনিরুলকে গুলি করেন কনস্টেবল কাউসার দাবি ডিএনপি বিস্তারিত জানা যাবে তদন্তে এশিয়া নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর বারোটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ